শুভেচ্ছা আমন্ত্রণ ফ্ল্যাশবোর্ডে সঙ্গে আছি আমি শারমিনাতা সোনিয়া দর্শক দেখে নিয়ে যাচ্ছে আজকের ফ্ল্যাশবোর্ডে কি কি থাকছে এবং তার আত্মপন্ত প্রেমের জন্য এখনো সাত সমুদ্র ১৩ নদী পাড়ি দিতে হয় না সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন পছন্দের মানুষকে সহজে প্রেমের পাথরে বেঁধে ফেলা সম্ভব আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পাক তরুণী ভারতের সেনাকে প্রেমের খাতে ফেলে হাতিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ স্বপ্ন থেকে পরে জানাচ্ছে ওই তরুণী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্য এনজিটিভির প্রতিবেদনে বলা হয় হঠাৎ একদিন যোধপুরের বাসিন্দা প্রদীপের ফোনে কল আসে কল ছিল এক নারীর এরপরে তারা একে অপরের প্রেমে পড়ে হোয়াটসঅ্যাপে ওই নারী জানায় তিনি গোয়ালিয়রের বাসিন্দা এছাড়া তিনি বেঙ্গালুরুর এক কর্পোরেট ফার্মে চাকরি করেন যদিও পুরোটাই ছিল মিথ্যা আইএসআই এর এজেন্ট এভাবে মিথ্যা পরিচয় দিয়ে ফেসবুকে ভাব জমায় প্রদীপের সঙ্গে আর সেই ফাঁদে পা দিয়ে দেন তিনি সম্পর্ক এতটাই গভীর হয় যা গড়ায় বিয়ে পর্যন্ত এরপরে হোয়াটসঅ্যাপে ও সেনা সদস্য বেশ কিছু জরুরি নথি এই তরুণীকে পাঠান এখানেই শেষ নয় প্রদীপের সাহায্যে ফাঁদে ফেলা হয় আরো কয়েকজন সেনাকে কাজে লাগানো হয় ওই আইএসআই গুপ্তচরের আরেক বান্ধবীকেও পরবর্তীতে বিষয়টি পুলিশের নজরে নড়েচড়ে বসেন প্রশাসন গত 8ই মে অবশেষে রাজস্থান পুলিশ আটক করে প্রদীপকে তাকে লাগাতার জেরা করা হয় শেষ পর্যন্ত শনিবার গ্রেফতার দেখানো হয় অভিযুক্ত সেনাকে এর সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রদীপকে রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধের সময় যত করাচ্ছে ততই ভেঙে পড়ছে দেশটির অর্থনীতি এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটাতে চাইছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই জন্য তিনি বলেন কূটনীতি একমাত্র রাশিয়ার সঙ্গে যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে পারে খবর বিবেচে জাতীয় টিভিতে দেওয়া বক্তৃতায় জেলেনস্কি বলেন রাশিয়ার সঙ্গে সমরযুদ্ধে তার দেশ জয়ী হতে পারে এ সময় তিনি আরো বলেন আলোচনা টেবিলে বসলে এই যুদ্ধের সমাপ্তি ঘটবে এদিকে ইউক্রেনের লুহাঙ্ক অঞ্চল দখলে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া স্থানীয় গভর্নর সেরহি হাইদার বলেছেন রাশিয়ার সৈন্যরা সেভেরো জোনেস্ককে ধ্বংস করার জন্য ঘিরে রেখেছে টেলিভিশনে দেওয়া বক্তৃতায় তিনি আরো বলেন রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে কিন্তু সংঘর্ষ থামানোর জন্য কূটনৈতিক আলোচনা প্রয়োজন কূটনৈতিক আলোচনায় পারে এই সংঘর্ষ থামাতে তবে এটি সহজ কোনো কাজ নয় বলে ইঙ্গিত দিয়েছেন এজন্য পার্শ্ববর্তী দেশের সহযোগিতা প্রয়োজন রাশিয়ার নিউজ এজেন্সি জানিয়েছে ইউক্রেনের নেতাদের সঙ্গে এক মাস আগে 22 এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু দুই পক্ষ থেকে যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সৈন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য $40 বিলিয়ন অর্থ সহায়তা প্রদানের জন্য একটি বিলে স্বাক্ষর করেছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 822 জন এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে 62,99,692 জনে একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 603,719 জন এতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52,69,94,617 জনে সকালে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু সুস্থতার হিসেবে ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার্স থেকে এসব তথ্য পাওয়া যায় গত 24 ঘন্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 219,030 জন এবং মারা গেছেন 1 জন দেশটিতে এখন পর্যন্ত 24,60,640 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং 66 জন মারা গেছেন দৈনিক প্রাণহানি তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া গেল 24 ঘন্টায় দেশ থেকে করোনা মারা গেছেন 102 জন নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন 5,034 জন মহামারী শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা 1,82,88,740 জন এবং মৃত্যু হয়েছে 378,270 জনের রাশিয়া থেকে বাড়তি তেল কেনার ব্যাপারে মস্কোর সঙ্গে আলোচনা করছে চীন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তি বরাদ্দ দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ চলতি সপ্তাহে তথ্য জানিয়েছে রাশিয়ার পক্ষ থেকে চীনের ব্যবসায়ীদেরকে ইউয়ানের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে ইউক্রেনের চলমান সংকটের কারণে বর্তমানে রাশিয়া আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে কম দামে অপরিশোধিত তেল বিক্রি করছে দাম বেড়ে যাওয়ার আগে সস্তায় চীন তার অপরিশোধিত তেলের ভান্ডার পূর্ণ করতে চায় এজন্য বেইজিংয়ের নজর এখন রাশিয়ার অপরিশোধিত তেলের দিকে নাম প্রকাশ না করা সত্ত্বেও সূত্রগুলো ব্লুমবার্গকে বলেছেন চুক্তির শর্ত এখনও চূড়ান্ত হয়নি এবং এ ধরনের চুক্তি হওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি জ্বালানি গবেষণাকারী প্রতিষ্ঠান কেপলারের মতে 92 কোটি 61 লাখ ব্যারেল তেলের মজুত রয়েছে চীনের হাতে
গত মাসের মাঝামাঝি সময় তেলের মজুদ ছিল 86 কোটি 90 লাখ ব্যারেল। বর্তমানে চীনের যেই পরিমাণ তেল মজুদ হয়েছে তা 2020-এর সেপ্টেম্বর মাসের চেয়ে 6% কম। রেশ কাটতে না কাটতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স নামে এক ভয়ঙ্কর ভাইরাস। প্রতিদিনই বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। গত শুক্রবার থেকে এখন পর্যন্ত 12টি দেশে 92 জন রোগী শনাক্ত হয়েছে। ভাইরাসের সংক্রমণকে সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ইতিমধ্যে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায় মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও যেসব দেশে ভাইরাসটির সংক্রমণ এখনও পাওয়া যায়নি সেসব দেশগুলোতে নজরদারি বাড়াতে সংস্থাটি জোর দিয়েছে, কারণ মাঙ্কিপক্স সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে। খবর রয়টার্সের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। গবেষণা দেখা যায় মানুষ থেকে মানুষ সংক্রমণ ঘটছে। ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যে যারা লক্ষণযুক্ত তারা আক্রান্ত হচ্ছে। WHO আরও জানায় নন এন্ডেমিক দেশগুলোতে নজরদারি বাড়ানো হলে মাঙ্কিপক্সের আরও কেস শনাক্ত হবে। যে সকল ব্যক্তি সবচেয়ে বেশি মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারেন তাদের সঠিক তথ্যতে জানানোর উপর তাৎক্ষণিকভাবে নজর দিতে হবে। এই সংক্রমণ যাতে আরও না ছড়িয়ে পড়ে তা বন্ধ করতে হবে। আজকের ফ্ল্যাশবোর্ডে পরবর্তী ফ্ল্যাশবোর্ড দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।